যতদিন কাপ না পাবো ততদিন আমি বাচ্চা নেব না এবং বিশ্বকাপ যেমন কাপ আমার বাচ্চাটা হবে এমন কাপ এবং আমার এলাকার সবাই জানে এটা জান্নাতের গন্ধ কি পাওয়া যায় সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নিজের ভালো পাগলইও বোঝে তবে এই সমর্থকের পাগলামি এতটাই বেড়ে গিয়েছে যেটা কল্পনার বাইরে বন্ধুরা এই সমর্থকের শিবিরটি আপনারা দেখতে পাবেন সাথে সাথে জান্নাতের শুকরান নিয়ে আবু তাহা মোহাম্মদ আদনান হুজুর কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে বন্ধুদের কাছে শুরু করে দিবেন চলুন বন্ধুরা আমরা সর্বপ্রথম এই সমর্থকের ভিডিওটি দেখে আসি যতদিন কাপ না পাবো ততদিন আমি বাচ্চা নেব না এবং বিশ্বকাপ যেমন কাপ আমার বাচ্চাটা হবে এমন কাপ এবং আমার এলাকার সবাই জানে এটা যে আমার বন্ধু বান্ধব ক্যাম্পাসে সবাই জানতো যে ও যতদিন কাপ না নেবে ততদিন ওর গার্লফ্রেন্ড থেকেও লাভ নেই ওকে বিয়ে কোনোদিন করবে না তাই অনেক কষ্ট করছি কষ্ট তো আর্জেন্টিনার শুরু থেকে আমাদের কষ্ট 2006 সালে আমরা যেভাবে হারে গেলাম আমাদের জোর করে জার্মানির মাঠে হারানো হলো তারপরে 10-এ আমরা জার্মানির কাছেই আমরা হেরে গেলাম তো একসময় আমি কৈশোর থেকে শৈশবে আসলাম শৈশব থেকে কৈশোরে আসলাম কৈশোর থেকে যৌবনে আসার পরে আমার একটা সম্পর্ক হয় তো তারপরে 14 বিশ্বকাপে ফাইনাল হারার পরে বিয়ের কথা ছিল তো আমি বলছিলাম যে এইবার ফাইনাল হারছে তো তোমাকে আমি বিয়ে আমার গার্লফ্রেন্ডকে এক্স গার্লফ্রেন্ড যা যে এইবার বিয়ে সামনে কাপটা পেলেই হয়তো বা আমি তোমাকে বিয়ে করব বাড়ি থেকে অনেক বিয়ের কথা বলে আমাকে কিন্তু আমি কখনো সবসময় চাইতাম আমার এই ছোট্ট ত্যাগের কথা হয়তো বা আর্জেন্টিনা কেউ মনে রাখবে না কিন্তু এই যে টুপিটা পড়ছি চে গুয়েভারা যে বিপ্লব করছে আর্জেন্টিনার হয়ে গোটা বিশ্বের বিপ্লব করছে এই বিপ্লব মেসি ফুটবল নিয়ে করছে আমি আমার নিজের জীবনের সাথে বিপ্লব করছি 18 সালে ফ্রান্সের সাথে এক গোলে যখন এগিয়ে থাকে তখন মনে করছিলাম এইবার এইবার মনে আমার বিয়েটা হইল কিন্তু না ভাগ্য আমাকে সেবারও ফেরায় দিল আমার ব্রেকআপ হয়েছে আজকে 4 বছর তারপরে আমার আর কোনো রিলেশনে আসেনি আমি বিয়েও করি নাই এইবার যদি কাপ পাই আমি বিয়ে করব আর যদি কাপ কোনোভাবে আবারও যদি ভাগ্যভাবে করে যদি বাড়ির থেকে বিয়েও দেয় যতদিন কাপ না পাবো ততদিন আমি বাচ্চা নেব না এবং বিশ্বকাপ যেমন কাপ আমার বাচ্চাটা হবে এমন কাপ এবং আমার এলাকার সবাই জানে এটা যে আমার বন্ধু বান্ধব ক্যাম্পাসে সবাই জানতো যে ও যতদিন কাপ না নেবে ততদিন ওর গার্লফ্রেন্ড থেকেও লাভ নেই ওকে বিয়ে কোনোদিন করবে না তাই অনেক কষ্ট করছি 14 বিশ্বকাপে আমরা সবাই কাঁদছি যে আমার মনে হয় জীবনে মনে হয় আর আমরা কাপ দেখতে পাবো না তারপরেও স্বপ্ন আবার দেখছি 18 বিশ্বকাপ 18 বিশ্বকাপে হাল ছেড়ে দেওয়ার পরে কোপা আমেরিকা একটা স্বপ্ন দেখছি কোপা আমেরিকাতে যে স্বপ্নটা দেখি এই যে আমার ছোট ভাই এনারা সবাই আমার সাথে আর্জেন্টিনা করে এবং আমাকে নিয়ে স্বপ্ন দেখে যে আমার বিয়ে কবে কিন্তু আমার গার্লফ্রেন্ড এখন কোথায় আছে আমি জানি না এবং আমার গার্লফ্রেন্ডের কাছে একটা কথাই বলি আর্জেন্টিনা কাপ কিন্তু পাবেই আজকাল একদিন কিন্তু সেদিন সে আমার সাথে থাকবে না একা একাই আমি বাজি ওড়াবো একা একাই আমি জার্সি গায়ে পতাকা ওড়াবো জানি না সেটা কত বছর পরে দেখে আমার 4 ভাই আমরা প্রত্যেকে আর্জেন্টিনা ভক্ত আমার বাবা আমার মা আমরা সবাই আর্জেন্টিনা করি জোর করে বিয়েও দেয় সে আর্জেন্টিনার হবে তো জোর করে যদি পরিবার থেকে বিয়ের জন্য অনেক চাপাচাপি করতেছে কিন্তু যদি জোর করে দেও আমি বউয়ের সাথে কন্ট্যাক্ট থাকলে আমি বাচ্চা নেবো না যতদিন পর্যন্ত কাপ না পাবো ওরা মাঠে কাপ নেবে আমিও কাপ নেবো কি বুঝাবেন আর্জেন্টিনা করতে হ্যাঁ বউকে অবশ্যই আর্জেন্টিনা করতে হবে তার বউ মানবে বাচ্চা না না মানে তাহলে বিয়ে করবো না বিয়ের আগে আলাপ করে নিবে হ্যাঁ যে আদ্য অবশ্যই আর্জেন্টিনা হতে হবে তার এবং আর্জেন্টিনা সাপোর্ট করতে হবে আমার সাথে আর্জেন্টিনার জন্য যুদ্ধ করতে হবে এবং আমি চাই একটা স্বপ্ন আমার জীবনে একবার আর্জেন্টিনা কাপ নিক এবং পান খুলে হাসি আমার কি হবে জীবনে জানি না তবে একটা বার আর্জেন্টিনাতে কাপ নে অন্তত পান খুলে হাসতে পারবো বন্ধুরা এই পাগলা সমর্থককে নিয়ে আপনারা কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন বন্ধুরা এবার আমরা শুনে আসি আবু তাহা মোহাম্মদ আদনান হুজুরের কথাগুলি জান্নাতের গন্ধ কি পাওয়া যায় সুবহানাল্লাহ আচ্ছা একটু বলেই দিই মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে হঠাৎ শুকরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোথা থেকে আসছে এটা জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে উঠে আবার আচরণ শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লাহ বলে উঠিয়েছে সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো তুমি কার উপাসনা করছো কার ইবাদত করছো সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি কে আল্লাহ
যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখের উপর বলে দিল এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মার কি বলছে আগুনে পুড়িয়ে মার তো সে ফিরে আসে না তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা সন্তানরা আমাদের সফট কর্নার না সন্তানকে ডেকে আনা হলো দুইটা বাচ্চা দুইটা কি তিনটা বাচ্চা বলছে ফিরে আসো আমাকে ইলাহ বলে স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব সেই মহিলা বলছে আমার তো মাত্র তিনটা সন্তান আমার যদি এর চেয়েও বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হলো শেষমেশ সেই মেয়েটাকেও সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম বলছেন ওই যে ফেরাউনের দাসী অনেকে বলেছে তার নাম আসিয়া এই নামটা কোরআনে নাই এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে এই গন্ধ আসছে নবীজি পেলেন তো অন্য কোন নবী পেয়েছেন অন্য কোন নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে আচ্ছা এটা গেল নবীর কথা এই ঘটনা ঘটেছে মূসা আলাইহিস সালামের যুগে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘ্রাণ পাচ্ছেন মেরাজে চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে আমরা জানতামই না কিন্তু যদি মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুঘ্রাণটা না আসতো সুবহানাল্লাহ এরপর কি এটা তো নবীর ক্ষেত্রে গেল সাহাবীদের ক্ষেত্রে কি হয়েছে একজন সাহাবি যার নাম আনাস বিন নজর কি নাম আনাস বিন নজর নামগুলো মনে রাখবেন উহুদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছিল কিন্তু একটা ভুল অনলি একটা ভুল কি ভুল ওই জাবাল রুমার মধ্যে 50 জন তীরন্দাজ সাহাবিকে রেখে দেওয়া হয়েছে নবীজি বলেছিলেন আমরা যদি মরেও যাই আমাদের গায়ের গোশত যদি পাখি এসে খাওয়া শুরু করে তোমরা নামবে না এখান থেকে বুঝতে পারছেন কমান্ড এটা হচ্ছে একজন নেতার আনুগত্য কমান্ড নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন তো যখন যুদ্ধ শুরু হয়ে গেল হামজা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করলেন অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করলো এখানে বলছিলাম যে তোমরা এই জাবাল রুমা থেকে নামবে না যদি আমাদের দেহটাকে পাখি খেয়েও ফেলে সাহাবিগণ প্রথমে দেখলেন আমরা প্রায় জিতে যাচ্ছি তারা নেমে আসলেন বললেন আল গনিমা আল গনিমা তখন একটা বিপর্যয় সৃষ্টি হলো কি বিপর্যয় খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 50 জন ঘোড়সাওয়ারকে নিয়ে পিছন থেকে এই সুযোগে আক্রমণ করলেন পিছন থেকে আক্রমণ হলো আর আবু সুফিয়ানের বাহিনী যারা পালিয়ে যাচ্ছিল এরা আবার ইউটার্ন করলো এই দুই চাপে পিষ্ট হয়ে উহুদের মাঠে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে প্রায় 70 জন বড় বড় সাহাবী শহীদ হয়ে গেলেন কতজন প্রায় 70 জন বড় বড় সাহাবী এবং তাদের মধ্যে আনসার সাহাবীদের বন্ধুরা হুজুরে কতগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের সাথে সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম